আজ আমরা স্যালাডের নিয়ে মানে স্যালাডের উপকারিতা এবং স্যালাড খাবো আমরা প্রতিদিন সকালে স্যালাড খাওয়া উচিত আমরা জানি যে যদি স্যালাড খাওয়া হয় প্রতিদিন তাহলে শরীর একদম পুরো সুস্থ থাকে ভিটামিন এ পাওয়া যায় স্যালাডে প্রচুর তো আমরা জানি বলাই থাকে কথাই বলা আছে এ স্যালাড এ ডে কিপ দ্য ডাক্তার অ্যাওয়ে অর্থাৎ স্যালাড যদি খাওয়া হয় এবং আজকে আমাদের স্যালাডের মধ্যে আছে বিট গাজর মূলো টমেটো ধনে পাতা পেঁয়াজ আর এই স্পেশাল একটা আমলকি কাঁচা আমলকি শীতকালে অনেক পাওয়া যায় বারো মাসই পাওয়া যায় তো আমলকি আমরা আমলকি সবাই জানি আমলকির গুণাগুণ ভিটামিন সি ভরপুর প্রতিটাতেই ভিটামিন সি আছে তা আমলকির ভিটামিন সি মানে অ্যাসকর্বিক অ্যাসিডটা একদম মানে পারফেক্ট আমলকি চুল স্কিন একদম মানে জাদু জাদু চুল আর স্কিনের একটা জাদুর জাদু আছে এর মধ্যে চুল আর স্কিন ভালো রাখার জন্য একটা জাদু বুন আছে এর এই ফলটার মধ্যে আমলকি প্রকৃতির একটা অদ্ভুত দান আমলকি আমলকি কাঁচা আমলকি আমরা আমলকি কাঁচা খেতে হয় এছাড়া আমরা আমরা আমলকির আচারও আমি ভিডিও করে দেখাবো আমলকি কীভাবে আচার তৈরি করে সে আচারটাও খাওয়া যায় আর এর সাথে আমি কিছু ড্রাই ফ্রুটও নেবো আজকে শশা আজকে নিই কোনো দিন শশাও নেওয়া যায় এটার সাথে বাঁধাকপির পাতাও নেওয়া যায় এটার সাথে বাঁধাকপির পাতাও কাঁচা খাওয়া যায় আরও নানান ধরনের মানে কোনো ঠিক নেই তো বিট গাজর মূলক টমেটো শসা আর এই আমলকি পেঁয়াজ ধনে পাতা এগুলো তো একদম কমন তাছাড়া যে যা খেতে ইচ্ছুক যার যে খেতে টেস্ট এটা অনেক টেস্টি এবং অনেক গুণ প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে শরীরে ফ্রি রেডিকেলের পরিমাণটা একদম কম অ্যান্টিবায়ো অ্যান্টি ব্যাকটেরিয়াল ফাংশন আছে অ্যাক্টিভ অ্যান্টিফাঙ্গাল ফাংশন আছে ভিটামিন সি এর মহা ওষুধ চুল স্কিন চোখ গুরুদেব রাখে ভিটামিন এ আছে গাজরে প্রচুর বিটাতে আবার হিমোগ্লোবিন বাড়ায় বিটা রক্ত রক্ত পরিষ্কার করে বিটা মানে যেটা বিট সেইটার মধ্যে প্রচুর শর্করাও আছে এটাতে এনার্জিও আছে অনেক টমেটোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং ফর্মুলা আছে মূলত পৌষ্টিকতন্ত্রের জন্য একদম গুরুদেব পৌষ্টিকতন্ত্রের পাকস্থলী ক্ষুদ্রান্তে প্রতিটা এনজাইমকে সক্রিয় করে মূল মূল পৌষ্টিকতন্ত্রের এবং শরীরের হজমের জন্য একটা উপকারী আর আমলকে ভিটামিন সি এর মহাষুধ স্কিন চুলের জন্য প্রচণ্ড ভালো হ্যাঁ পেঁয়াজের অনেক গুণ আছে কিন্তু এখানে আমরা পেঁয়াজের গুণটার দিকে ধনে পাতা তো থাইরয়েড জন্য খুব ভালো ধনে পাতা থাইরয়েড গ্ল্যান্ডকে অনেক সুস্থ করে এই খাবারগুলো প্রত্যেকটাতেই প্রচুর ফাইবার সমৃদ্ধ প্রচুর ফাইবার ফাইবার মানে একদম সক্রিয় ফাইবারটা পৌষ্টিকতন্ত্রে রূপে কাজ করে স্যালাড প্রতিদিন খেলে পৌষ্টিকতন্ত্রকে ঝাঁটা দিয়ে পৌষ্টিকতন্ত্রের যত মানে বিষগুলোকে দূষিত পদার্থগুলোকে বের করে দেয় কিডনি ভালো রাখে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এছাড়া এটা আমরা ধুয়ে নিচ্ছি এই বালতির জলে বলবো সবগুলো ফার্স্টেই ধুয়ে নেবো আমরা কাটবো কিন্তু কাটার আগেই সব ধুয়ে নেবো কাটার আগেই সব ধুয়ে নেবো কাটার পরে ধুয়ে নিলে এত টেস্ট থাকে না কাটার আগেই ধুয়ে নিতে হয় সব আমার বাড়ির মূল আমার বাড়ির গাজরটাও আমার বাড়ির বিটটা এখন হয়নি বিট লাগানো আছে কিন্তু বিটটা হয়নি বিটটা আমি বাজার থেকে সংগ্রহ করেছি তো বিটটা একটু বেশি ভালো করে ধুতে হবে যেটি অনেক কাদা থাকে এটা শুলে পরে কাটতে হবে আর এই ধনে পাতা ধনে পাতা দিতেই হবে নাহলে টেস্টটা আসেন ধনে পাতা পেঁয়াজের টেস্টটাকে দুগুণ বাড়িয়ে দেবে আর এই পেঁয়াজ আমি সবগুলোই ধুয়ে নিলাম এর সাথে আমি ড্রাই ফ্রুট কিছু মিস করবো একসাথে খাবো এরপর আমি এর পৌষ্টিকতন্ত্রের জন্য খুব ভালো বৃহদন্তও ঠিক করে ক্ষুদ্রান্তকও ঠিক করে এনজাইম পাওয়ারটাকে বাড়ায় এর মধ্যে অ্যান্টিএ অ্যান্টি এ মানে ওজন নিয়ন্ত্রণ করে সর্বোপরি স্যালাড খেয়ে নিলে শরীরে ক্যালোরি কম অথচ আমার পৌষ্টিকতন্ত্র ভরে গেল তাহলে কম ক্যালোরি হাড় মজবুত করে দাঁত মজবুত করে স্কিন ভালো রাখে চোখ ভালো রাখে মানে স্যালাড একটা জাদুকরী খাবার তা এরপর আমরা স্যালাডগুলো ছুরিতে কেটে নেব। এই পাতাটা আমি খুব ধুয়ে নেব